নমস্কার আমি শিবশঙ্কর স্বাগত জানাই আপনাদের ট্যুরিস্ট কুকরিতে আজ আমি বানাবো রুই মাছের ঝোল সিম্পল ফিস কারি বাঙালি স্টাইলে তো এই রুই মাছের ঝোল বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই এবং খুব সহজেই বানাতে পারবেন একদম দেশি পদ্ধতিতে এই রুই মাছের ঝোল তাহলে চলুন আজকের এই রেসিপি দেখে নিই রুই মাছের ঝোল বানানোর জন্য লাগবে রুই মাছ আমি এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম পরিমাণের রুই মাছ যেগুলো চাকা নিয়েছি লেজ এবং মুড়ো বাদ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে লেজ এবং মুড়ো এ দুটোই ব্যবহার করতে পারেন এক ছোট চামচ পরিমাণ লবণ এবং এক ছোটো চামচ পরিমাণ হরুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব ম্যারিনেশানের পদ্ধতিটা এইটুকু মশলাতেই হয়ে যাবে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেশান করার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো যাতে লবণ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় অন্যদিকে একটা কড়াইতে প্রায় পঞ্চাশ এম পরিমাণ তেল সর্ষের তেল নিয়েছি এখানে গরম করে নেব এবং তেল খুব ভালোভাবে গরম হলেই তার মধ্যে মাছের চাকাগুলো দিয়ে দেব। এবং এই মাছের চাকাগুলো এখানে খুব কড়া করে ভেজে নেব কারণ এই যে মাছটা কারি তৈরি হবে সেজন্য কিন্তু মাছটা পরবর্তীকালে যখন ঝোলের মধ্যে পড়বে নরম হয়ে যাবে তাই এটাকে একটু শক্ত করেই ভেজে নিতে হবে আগের দিনে যেমন বলা হতো বাঙালি দুধে ভাতে তো এখন বলা হয় মাছে ভাতে বাঙালি তো মাছের ঝোল বা মাছের কারি এটা বাঙালিদের কাছে কিন্তু সত্যি খুব পছন্দের এবং খুব প্রিয় তো এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন যেন চারদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে নামিয়ে নেবেন এবং নামানোর সময় খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় যদি এখানে টাটকা মাছ নেওয়া হয় মানে জ্যান্ত মাছ তো মাছগুলো ভাজার সময় যদি তেলটাও খুব হাই হিট থাকে তাহলে মাছ কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো তেলটাকে খুব গরম করেই তবেই মাছটাকে কিন্তু ভাজবেন মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মশলা ছোটো এলাইচি দারচিনি তেজপাতা এবং গোটা লঙ্কা মশলাগুলো থেকে গন্ধ ছাড়া শুরু করলে এর মধ্যে দিয়ে দেবেন ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ব্যবহার করছি আপনারা এখানে ছোট দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিংবা একটা বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের মধ্যে একটা ব্রাউনি কালার চলে আসবে তখনই এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করবো যেটা সমস্ত রান্নার প্রসেসে হয় এখানে আমি দিয়ে দিয়েছি এক ছোটো চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি রসুন ব্যবহার করছি না আর দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো ছোট করে কেটে নিয়েছি এই টমেটোগুলো আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন কারণ এখানে একটা টমেটোই এই যে মাছের পরিমাণ আছে তিনশো গ্রাম তো এর জন্য যথেষ্ট এতক্ষণে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও কোন রেসিপির উপর দেখতে চাইছেন তো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে একটু একটু তেল ছাড়া শুরু করবে তখনই দিয়ে দেবো এক বড় চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু মাছের মধ্যে অলরেডি হলুদ দেওয়া আছে তাই কম করে হলুদ দেবেন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা যতটা সম্ভব কম ব্যবহার করবেন কারণ এই ধরনের মাছের কারিতে চিনি কিন্তু খুব একটা বেশি দেওয়া হয় না যখন মশলা থেকে তেল বেরোনো শুরু করবে দেখুন এখানে কীভাবে মশলার চারদিক থেকে তেল বেরোচ্ছে তো এই সময়ই দিয়ে দেব এর মধ্যে যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ অনুযায়ী জল তো জলটা এখানে খুব বেশি কিংবা খুব কম হবে না কারণ এখানে খুব পাতলা ঝোল হচ্ছে না এখানে কারি বা যেটা কালিয়া টাইপের হয় সেরকম ঝোল হবে সেজন্য এখানে জলটা আমি দু বাটি পরিমাণ ব্যবহার করছি যেখানে গ্রেভিটা শুকিয়ে প্রায় আমার দেড় বাটি পরিমাণে পৌঁছবে তাই আমি এখানে দু বাটি পরিমাণ গ্রেভি ব্যবহার করছি আপনারা যদি এখানে বেশি মাছ ব্যবহার করেন কিংবা বেশি জল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মশলার পরিমাণগুলো একটু কম বেশি করে নিতে হবে এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসের যে লিস্ট আমি এটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন যখন ঝোলটা ফুটে উঠবে পাঁচ থেকে ছ মিনিট তখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু খুব প্রথম থেকেই দিয়ে দেবেন না তাহলে মাছগুলো নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন তো স্প্রিং অনিয়ন আপনারা দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন এবং এখানে ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচি ধনে পাতাকে ছোটো ছোটো করে কেটে আপনারা দিয়ে দিতে পারেন এবং স্প্রিং অনিয়ন দেওয়ার পরে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এবং মাছের মধ্যে যেন সমস্ত মশলা চলে যায় সেদিকেও খেয়াল রাখব চার পাঁচ মিনিট ফুটে ওঠার পরেই আপনার তৈরি হয়ে যাবে সিম্পল ইজি ফিসকারি রেসিপি তো খুব সহজেই বানালাম খুব বেশি মশলাও এখানে ব্যবহার করিনি বাড়িতেই পাওয়া যাবে একদম সাধারণ মশলাতে তো বাড়িতে বানান ফিসকারি এবং আপনার যে মন্তব্য সেটা কমেন্ট করে জানান এই রেসিপির তেমন কোনো সিক্রেট নেই তবুও যেটা না বললে নয় এক নম্বর সিক্রেট হচ্ছে মাছটা বেশিরভাগ সম্ভব চেষ্টা করবেন জ্যান্ত এবং টাটকা ব্যবহার করার জন্য দ্বিতীয় হচ্ছে আপনারা এখানে নুন এবং হলুদ ম্যারিনেশানের পরে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা পর্যন্ত মাছটাকে সংরক্ষিত করে রাখতে পারেন এবং মাছটা যখন ভাজা হবে তখন তেলটাকে ম্যাক্সিমাম হাই হিটে থাকতে হবে তবে মাছ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাঙালির মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে টুডেজ কুকির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে দেবেন